নমস্কাৰ বন্ধুসকল, কেনে আছে আপোনালোকে? আশা কৰোঁ সকলোৱে ভালে আছে। চাওক, মই আজি এটা নতুন ভিডিঅ' লৈ আছোঁ আপোনালোকৰ কাৰণে। চ' বিশ্বজিতৰ ঘৰত গৈ আছোঁ। বলক, পুতুল বনাই, পুতুলটো আপোনালোকে কেনেকৈ বনাই আহিছোঁ ডুবাপাৰা? চাওক, এই ডুবাপাৰা ব্ৰিজ চাওক কিমান ভাল লাগিছে। আমি গৈ আছোঁ চাওক বিশ্বজিতৰ ঘৰত। চ' কোনটো যায় সেইপিনে আপোনাক চবে দেখাম, ডিটেইলছ দেখাম। বলক, চাওক আমি আহিলোঁ ডুবাপাৰা বজাৰ, এতিয়া যাম বিশ্বজিতৰ ঘৰত। ষ্টেচু দেখাবৰ কাৰণে, কাঠৰ পুতুল বনাই কেনেকৈ দেখাবৰ কাৰণে বলক। চাওক, এই আছিল উদয়পুৰ ৰাস্তা। আমি যাম বিশ্বজিতৰ ঘৰত, এইটো দি যাব লাগিব। এইটো চাইড চাওক, এইটো হ'ল গোৱালপাৰাৰ পৰা আহি আছে। আৰু এইটো চাওক আপোনাৰ দুধনৈ হৈ যাব এইখান ৰাস্তা। আৰু এইটো হ'ল বিশ্বজিতৰ কোচৰ ঘৰত যাবৰ কাৰণে ৰাস্তা। বলক, আমি বিশ্বজিতৰ কোচৰ ঘৰত যাম। এতিয়া বলক গৈ আছোঁ। এই চাওক বিশ্বজিতৰ ঘৰত গৈ আছোঁ। এই বেনাৰ চাওক লগোৱা আছে, এইবিলাক আপোনালোকে যাব চাই চাই। ৰুকো জৰা, সবৰ কৰো। চাওক কিমান ধুনীয়া লাগি আছে এই নেচাৰেল, চাওক না, বহুতো ভাল লাগিছে। চাওক আপোনালোকে আহক, ইয়াতে বহুত ভাল লাগে। চাওক আমি গৈ আছোঁ বিশ্বজিত কোচৰ ঘৰত, আপোনালোকৰ ষ্টে আছোঁ মাতলা মানে তেতো দেখাবৰ কাৰণে। পুতলা, কাঠৰ পুতলা বনাই কেনেকুৱা, একদম চেম টু চেম তামাম লাগে ভাই। আহক আপোনালোকে, কিমান ধুনীয়া ৰ'দ, চাওক কিমান ভাল লাগি আছে। ৱাও, তামাম ভাল লাগি আছে ভাই, তামাম ভাল লাগি আছে। ৱাও, ন তামাম ভাল লাগিছে। চাওক এয়া আছিল বেনাৰ। চাওক বাকী চাওক, ইয়াতে মন্দিৰ আছিল। এই চাওক, এইটো ৰাস্তাৰ পৰা আহিছোঁ, এইটো গোৱালপাৰা ৰাস্তাৰ পৰা, ডুবাপাৰা ৰাস্তাৰ পৰা এইটো আহিছে। আৰু এইটো চাওক ডাইৰেক্ট বিশ্বজিতৰ ঘৰ, এইটো চাওক মন্দিৰ। আপোনালোকে সুধক, মানে যিকোনো মানুহে মানুহকে যদি আপোনালোকে সোধে, ডাইৰেক্ট আপোনালোকে বিশ্বজিতৰ কোচৰ ঘৰ দেখাই দিব, কাৰণ চব মানুহে চিনি পায় বিশ্বজিত কোচৰ ঘৰ। তো আহক বলক, আমি ভিডিঅ'টো আহে যাওঁ আৰু বিশ্বজিত কোচক কিছু কথা পাতোঁ। চাওক বিশ্বজিত কোচ কি কয়, কেনেকৈ কাঠৰ পুতুল বনায়, চ' চবে আপোনালোকৰ ভিডিঅ'টো দেখাম, ভালকৈ চবে দেখাম। বলক বিশ্বজিত কোচৰ ঘৰত যাওঁ। আৰু এয়া আছিল আমাৰ খুৰা, খুৰাৰ হাতত, খুৰাৰ লগত কিছু অলপ কথা চথা পাতোঁ। চাওঁ আমাৰ খুৰা কি কয়। খুৰা কেনে আছে? ভালে আছে। তো কি কৰি আছে আপুনি? হা, ল'ৰাটো আছে, তো ঠিকে আছে। এই খুৰাৰ লগত কিছু অলপ, খুৰাৰ লগত কিছু অলপ কথা চথা পাতিলোঁ। তো চাওক আমাৰ এই বন্ধু বিশ্বজিত কোচ, বিশ্বজিত কোচ বন্ধুৰ লগত কিছু কথা পাতোঁ। তো কেনেকুৱা লাগি, ইমান দূৰ আহিছোঁ, তো কেনে আছে বন্ধু? আমাৰ বন্ধুৱে কথা ক'ব নোৱাৰে, কিন্তু আপুনি যোনটো যোনটো কথাই ক'ব সেইটো কথাই আমাৰ বন্ধু বুজি পায়, ক'ব পাৰে, ক'ব নোৱাৰে কিন্তু বুজি পায়, ভালকৈ বুজি পায়। আৰু আপোনালোকৰ জানে যে আমাৰ বিশ্বজিত কোচ দা এনেকুৱা এনেকুৱা মানে এনেকুৱা মানে বস্তু আৰ্ট কৰে, এনেকুৱা বনায়, কাঠৰে এনেকুৱা বস্তু এটা বনায়, কি ক'ব মানে, মানে কিমান কম আৰু, কেনেকৈ ভাল লাগে আপুনি ক'ব নোৱাৰে। মানে কাঠেৰে কাঠেৰে এনেকুৱা পুতুল বনাব আপোনালোকক, তো চাম অলপমান দেখাই দিম আপোনালোকক, যে কাঠেৰে কেনেকৈ পুতুল বনায়, কাঠেৰে এনেকুৱা পুতুল বনাই দিব আপোনাক। হুবাহুব আপুনি আহিব, ডাইৰেক্ট হুবাহুব আপোনাকে উঠাই দিব, কাঠৰ বন্ধু বনাই হেনা, এনেকুৱা মোৰ বন্ধু হয়। তো বন্ধুৰ কাৰণে আপোনালোকে চাব ভিডিঅ'টো কেনেকুৱা লাগে। যিয়ে নহওক আমাৰ বন্ধুৱে আপোনাৰ কাঠৰ পুতুল বনায়, যদি আপোনালোকৰ ভাল লাগে চাব মোৰ বন্ধুৰ ভিডিঅ'টো চাব, কাৰণ মোৰ বন্ধু যেনেকা তেনেকা হওক আপোনাৰ কাঠৰ পুতুল বনাব। সো অলপমান দেখাই দিম বন্ধুৰ কাঠৰ পুতুলগুলা। তো আছে নেকি ঘৰত? তো চাওক অলপমান দেখাই দিম কাঠৰ পুতুলগুলা। এই আছিল আমাৰ দা, আমাৰ এইটো এইটো আমাৰ ভাইটি হয় না, লগৰীয়া গাঁৱৰ হয় হয়। তো ইয়াৰ ইয়াৰ বিষয়ে অলপ কিবা ক'ব নেকি, মানে আমাৰ বিশ্বজিত দা ইমান ধুনীয়া ধুনীয়া বস্তু বনায়, আপুনি কি ক'ব ইয়াৰ বিষয়ে, কিবা ক'ব নেকি? বনাই যি যি বনাব দিয়ে বনাই দিয়ে আৰু, মানে আমি গৰ্বিত, কাৰণ ইমান ধুনীয়া ধুনীয়া বস্তু বনাব পাৰে কাঠেৰে বনাই, দেখিলে যেন আচৰিত লাগে। জুবিন দাক বনাই দিয়ে ডাইৰেক্ট খুবাহুক, হিমন্ত মামাক বনাই দিয়ে ডাইৰেক্ট খুবাহুক, বনাই না বনাই আছে। চাওক আমাৰ বিশ্বজিত দাই বনাই আছে, চাওক এইবিলাক বস্তু যেনকে তেনকে হওক আপুনি যেনকে তেনকে হওক আপুনি বনাব পাৰে। তো চাওক এ ডাইৰেক্ট খুবাহু বনাই আছে, এইটো চাওক ইয়াকে বনাই আছে, এইটো হয়তো অৰ্ডাৰ পাইছে, এইটো দি এনেকৈ বনাই আছে। তো আপুনি যেনেকুৱা পিকচাৰ হওক, জুবিন দাক চাইছে আপোনাৰ, জুবিন দাৰ বহুতো পিকচাৰ দিছে, জুবিন দাক হওক বা আমাৰ হিমন্ত মামাক হওক, যিকোনো মানুহে পিকচাৰ বনাই দিয়ে একদম খুবাহু, ডাইৰেক্ট খুবাহু আপোনাৰ পিকচাৰ বনাই দিয়ে। তো চাওক এই অস্ত্ৰ পাতি চব কিবা কিবি বস্তু টস্তু কিবা কিবি, চাওক এইটো কাক বনাইছে, চাওক একদম এইটো অৰ্ডাৰ আছিল, চাওক একদম হুবহু বনাই দিছে। চাওক এই চাওক আমাৰ জুবিনদাৰ ফটো তাতে লগোৱা আছে, বেৰত লগোৱা আছে, মানে সেনেকুৱা পিকচাৰ বনাইছে, বহুত জেগাত সেনেকুৱা পিকচাৰ বনাইছে।
তো এইটো দাগ বনাইছে চাওক, এইটো দাগ এইটো বনাব সেম সেম এনেকুৱা চাওক, একদম সেম টু সেম এনেকুৱা হৈ যাব, যেতিয়া আৰু পুৰা ফিনিচিং কৰিব তাতে ডাইৰেক্ট এনেকুৱা হৈ যাব। সো চাওক এনে ডাইৰেক্ট এনেকুৱা হৈ যাব। সো মোৰ বন্ধু বহুতে ভাল বস্তু বনায়, তো বন্ধুৰ কাৰণে মই কিছু লৈ অনা নাই। সো মই এটা এডভাৰটাইজ দেখাবৰ কাৰণে মই এটা বস্তু এটা বনাব চাওক, এই যে আমাৰ দাই লৈ আহিছে, তো থেংক ইউ দা লৈ ইয়াৰ কাৰণে, তো ধন্যবাদ থাকিল আপোনাক। চাওক এইটো বনাইছে কাকো ভাই ধুনীয়া লাগিছে চাওক নাই, মানে হুব হুবহুব বানাইছে চাওক, হুবহুব বানাইছে চাওক, একদম অরিজিনাল মানুষ নিচিনা চাওক না, যেনেকা কাঠেরে বানাইছে, এইটা কাঠেরে কিন্তু বানাইছে। হ্যাঁ আপনাদেরকে নাভাবিব, এইটু আপনাদেরকে নাভাবিব পিকচার বানাইছে, এইটা ডাইরেক্ট কাঠেরে বানাইছে চাওক, একদম সেম টু সেম ডাইরেক্ট কাঠেরে বানাইছে ভাই, মজা আয়া চাওক। এই আমার বন্ধু বানাইছে চাওক, কি ডেঞ্জারাস চাওক না, একদম ওভার ডেঞ্জারাস বানাইছে চাওক। এইটো হল আমার হিমন্ত মামা, এইটো হল রাইডার, জানাই আপনাদের সবে চিন্তা এইটু, আর এইটো হল হিমন্ত মামা, আর এইটো হল আর একজন বানাইছে, ও ইমান ভালকে চিনে পাও চাওক, কি আমার হয়েছে, ইয়ে হয়েছে আমার হিমন্ত মামার চাওক, কিমান ধুনিয়া বানাইছে না, ডেঞ্জারাস বানাইছে আমার হিমন্ত মামার কারণে, তো চাওক কিমান ভাল লাগিছে, তো চাওক একদম একদম হুব মামার নিচিনা হয়েছে না চাওক, এই আমার হিমন্ত মামা চাওক একদম রিয়েল দিয়েছে, রিয়েলের নিচিনা লাগিয়েছে চাওক, একদম রিয়েলের নিচিনা লাগিয়েছে আমার হিমন্ত মামার। তো মই এইটো রাখি দিছো, সো মই মোৰ বন্ধুৰ কাৰণে বেলেগ একো আনা নাই, মই মানে পকেটত যি আছিল সেয়ে দিম আৰু মোৰ বন্ধুক, কাৰণ মই আনা নাই যিহেতু, কাৰণ বন্ধুক দিব নোৱাৰোঁ, সেইকাৰণে মই বন্ধুক দিছোঁ ওলোৱা, এইটো দিছোঁ কাৰণ মই বেলেগ কিছু আনা নাই, পকেটত আছিল সেইখিনি সেইখিনিয়ে দিছোঁ। সো বন্ধু বেয়া নাপাবা, মই মানে কিবা আনিব পৰা নাই তোমাৰ কাৰণে, সেইকাৰণে বেয়া নাপাবা, কাৰণ মই পকেটত আছিল সেইখিনি দিছোঁ তোমাক। সো মই মোৰ দাদাকো দি দিছোঁ অলপমান, মোৰ পকেটত আছিল তো ল'ব, তো কারণ মোর পকেটে যেখানে আসলে সেখানে দিয়ে দিল দে, এ সার মোর খুড়াকে দিয়ে দিন চাওক, লই ল খাবো দে চকলেট খাবো, আনি দিল এ চাওক, আরো এটা লই আইছে চাওক, চাওক এইটো আরো এটা লই আইছে, এইটো কিমান একদম রে হসা, একদম হসা মানুষ নিচিনা চাইছে, একদম হসা মানুষ নিচিনা বানাইছে চাওক, একদম হসা হসা লাগি আছে। তো চাওক আপনাদের মই মোর বন্ধুর পর জানিব বিচারিম, সো এলা এটা কিমান করে, সো এইটো মই এইটো সো ধরক কিনি লম, তো এনেকা যদি আপনি কাঠরে যদি একটা বস্তু বানায় চাওক, আপনার যদি বাজার কিনবা যায় কিনা কোবা যায় 2-3 হাজার লাগি যাব। সো মোর বন্ধুয়ে একদম ইজি দামত দিয়ে দিব আপনার 1,000 টাকা মানত, এনেকা ধরক একটা যদি গিফট বানায় তা 1,000 টাকাতে আপনার এনেকা একটা বস্তু, এখানে একটা ডাঙর একটা বস্তু আপনি 1,000 টাকাতে পাই যাব। কারণ বন্ধুটা কই আছে যে ইমান পুষে দিছর কথা নয়, কিন্তু নহলে বুঝার পরিশ্রম আছে, মানে বহুত কাম করবল আছে, সেখানে 1,000 টাকা হলে এনেকা আপনাদের এনেকা একটা বস্তু একটা বানাব পারবো, ডাইরেক্ট আপনার পিকচারে হোক আপনার ঘরের মানে যিকোনো একটা পিকচার ফটো একটা লো আইব, ডাইরেক্ট একটা ফটো লো আইব, এনেকা একটা বস্তু লো আইব, এনেকা একটা পিকচার বানাই লাগবে, মাত্র 1,000 টাকাতে আপনি পাই যাব। সো মই মামার পিকচারটো লই লো, কিন্তু এইটো মোর 1,000 টাকা দিব লাগিব ইয়াক ইনাম, কারণ এইটা বানাবলে বহুত পরিশ্রম লাগছে, সেখানে 1,000 টাকা মান বিশ্বজিৎ দার ঘরলৈকে একদম রাস্তার পর দেখা দিছো, কোনটো রাস্তার পর আহে কেনেকে আহে, আপনাদের যদি কারবার পিকচার বানাব লাগে কাঠেরে, ডাইরেক্ট কাঠেরে যদি আপনাদের কারবার পিকচার বানাব লাগে, আহক আমার এই বন্ধুর ইয়াতে আহক, আপনাদের হুবাহু পাই যাব, যেনেকা মানুষ হেনেকাই পাই যাব, ডাইরেক্ট হুবাহু পাই যাব। আপনাদের ভিডিওটা চাব আর একেলগে চাব, ভাল লাগলে লাইক করব, শেয়ার করব, কমেন্ট করব, আর যদি আপনাদের ফেসবুকত চাইছে প্লিজ ফলো করে দিব, আরও এত ভাল ভাল ভিডিও লো আনবার চেষ্টা করি, থ্যাংক ইউ বন্ধুগুলো সকলে ভিডিও দেখানোর, ধন্যবাদ থাকিল, আপনার দিনটা।